من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও তুমি যদি ঈমান বানাও আমল বানাও আমি তোমার দুটো বানাবো আমি তোমার দুনিয়াও বানাবো আখিরাতও বানাবো সুবহানাল্লাহ। হযরত বেলাল ঈমান বানিয়েছেন আমল বানিয়েছেন রব্বে কারীম দুনিয়াও বানিয়ে দিয়েছে আখিরাতও বানিয়ে দিয়েছে। তো বলবেন দুনিয়া কেমনে বানাইলো? দুনিয়া তো গোলাম এমনে গোলাম গোলামের ছেলে গোলাম দুনিয়া এমনে বানাইলো। আজকে পৃথিবীতে লাখ লাখ মানুষের নাম আছে বেলাল আর তার মনি উমাইয়ার নাম পৃথিবীতে কোনো জানোয়ারও নাই। দুনিয়া কেমন বানাইলো? দুনিয়া বানাইছে না বানাইছে না? আচ্ছা সুমাইয়া, আচ্ছা সুমাইয়া দুনিয়াও বনে গেছে আখরাতও বনে গেছে। আজকে পৃথিবীতে হাজারো মানুষের নাম আছে হাজারো মেয়ের নাম আছে সুমাইয়া, লেকিন সুমাইয়াকে যে শহীদ করেছে আবু জাহালের নাম পৃথিবীর কোনো শুয়োরেরও নাই। কি হয় পৃথিবীর কোনো জানোয়ারেরও কি নাম আছে? আবু জাহাল কার নাম রাখে? দুনিয়াতে কার নাম আছে? তাইলে বোঝা গেছে আল্লাহ আকবার, ঈমান আমলের সাথে দুনিয়া, ঈমান আমলের সাথে আখিরাত। এজন্য ঈমান আমল ছাড়া যে দুনিয়া, ঈমান আমল ছাড়া যে দুনিয়া, এটা দুনিয়া না, এটা কুত্তার শুয়োরের জিন্দেগি। ঈমান আমল ছাড়া যে জিন্দেগি এটা জানোয়ারের জিন্দেগি। বলেন ঈমান আমল ছাড়া যে জিন্দেগি এটা কিসের জিন্দেগি? জানোয়ার তিন কাজ করে, ঘুমায় খায় বাচ্চা দেয়, খায় ঘুমায় বাচ্চা দেয়। জানোয়ার কয় কাজ করে? কি কি খায়? বলেন খায় ঘুমায় বাচ্চা দেয়। জানোয়ার কয় কাজ করে? কি কি? ইহুদি কয় কাজ করে? কি কি? নাসারা কয় কাজ করে? কি কি? হিন্দু কয় কাজ করে? কি কি? শুধুই পৃথিবীতে এক জাতি মুমিন আর মুসলিম, তারা চার কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা করে বাহিরেরটা, আর ভিতরেরটা ঈমান আর আমল করে। এরাই শুধু এক জাতি মুমিন আর মুসলিম, এটাই এক জাতি। এরা খায় ঘুমায় বাচ্চা দেয়, আবার প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে খায় ঘুমায় বাচ্চা দেয় শুধু এটা জানোয়ার না মানুষ, আর সাথে নামাজও পড়ে, এটা মুমিন। এটা কি? এটা কি বলেন? এখন খায় ঘুমায় বাচ্চাদের এরকম মানুষ যদি আপনাদের সমাজেও থাকে ওদেরকে বলবেন হযরত ইয়া হযরত হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ বলতেন, এরা হলো এরা আর জানোয়ার, সাওয়া সাওয়া, এটা জানোয়ার আর এরা আর জানোয়ার। কি বলেন? আপনাদের মনে থাকবে হয়তো হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহ হযরতের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। হ্যাঁ, এই মানুষগুলোর কথা যদি আমরা মনে না করি আমাদের কথা কে মনে করবে? বলবে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ রহমাতুল্লাহ আলাইহ চিটাগং আলামিন সংস্থার বয়ান একবার বলেছেন, হযরত বলেন যে বলো তো দেখি জানোয়ার ঘুম থেকে কয়টা বাজে উঠে, গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে? উত্তর হলো টাইম টেবিল নাই। বলেন এই গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে বাবা? টাইম টেবিল নাই। হযরত বলেন যে যারা ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই এরা আর গরু বরাবর, এরা আর গরু কি? বলেন হুবহু বরাবর, এরা আর গরু কি? বরাবর। গরু ঘুম থেকে হুজুর বলেছে গরু ঘুম থেকে উঠে দুই প্রয়োজনে, খাবারের আউটের প্রয়োজন আর ইনের প্রয়োজন। গরু ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে? বলেন দুই প্রয়োজনে, একটা হলো ঢুকাবার প্রয়োজনে, একটা হলো বের করার প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর পেশাব পায়খানার প্রয়োজনে। এই দুইটা জরুরত ছাড়া গরু কোনোদিনও ঘুম থেকে উঠে না। বাস্তব না বাস্তব? বলে তো এরকম কিছু জানোয়ার এই সমাজও আছে কিনা বলেন? তারা ঘুম থেকে উঠে কিনলে গা হয় বাথরুমে যাওয়ার লেগা অথবা ডাইনিং রুম নাকি ডাইনিং টেবিল ইংরেজি কর না। হযরত মাওলানা আমাদের মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহ একবার বলেন, তোমার ঘরে কি কি রুম আছে? তোমার ঘরে ডাইনিং রুম আছে, ড্রয়িং রুম আছে, তারপরে কি বলে বেডরুম আছে, তোমার ঘরে ওয়াশরুম আছে, তোমার ঘরে কিচেন রুম আছে, তোমার ঘরে ফেয়ার রুম কোথায়? কি খাইতে হয় ডেলি তিনবার, এই জন্য তোমার ডাইনিং রুম লাগে। হ্যাঁ
রান্না হয় দুই বারের জন্য কিচেন রুম লাগে বাথরুমে যেতে হয় তিন বারের জন্য বাথরুম লাগে টয়লেট লাগে তো তোমার নামাজ পড়তে হয় পাঁচ বার তোমার প্রেয়ার রুম কোথায় কি ভাই যদি আমি আমার ঘরে প্রেয়ার রুম বানাইছি আলহামদুলিল্লাহ বলে মাশাআল্লাহ আমি আমার ঘরে প্রেয়ার রুম বানিয়েছি ওযুখানাও বানিয়েছি আলহামদুলিল্লাহ কি প্রেয়ার রুম আর কি বলেন ওযুখানা বারাল হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় মজা করে বলতেন এরা শুধু খাবারের প্রয়োজনে ঘুম থেকে উঠে আর আউটের প্রয়োজনে ঘুম থেকে উঠে এরা আর জানোয়ার বরাবর হুজুর একবার কি আজিব আজিব বয়ান করতে বলেন আপনাদের চৌমুনি বাজারে আপনাদের চৌমুনি বাজারের বলদ কবে কবে বসে পেশাব করেছে কথা আপনাদের চৌমুনি বাজারের বলদ কবে কবে কি কথা বলেন না কেন বসে পেশাব করে চৌমুনি বাজারে কোনো বলদে বুঝা গেছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এরা আর বলদ বরাবর এরা আর বলদ কি বলেন বরাবর আজিব না হুজুর বলেন যে রিক্সাওয়ালা হুজুর একবার চৌমুনি বাজার বলতেছেন এই আমার রিক্সাওয়ালা ভাই তোমার যে রিক্সার পেছনে তুমি একটা ছবি লাগিয়েছ তোমার কি কি নাম বুঝেন নাই কথা রিক্সাওয়ালার পেছনে একটা ছবি লাগাইছে কিনা বলেন রিক্সাওয়ালার পেছনে ছবিটা লাগানোর দ্বারা রিক্সাওয়ালার কি কি লাভ হয়েছে চোখ সুখ করলো আরেকজনে ফিডা ফিডা খেলা তুমি কি চোখ সুখ করলো কে পিছনের প্যাসেঞ্জার না চোখ সুখ করলো আর ফিডা খেলো কে বলেন ফিডা খেলো রিক্সাওয়ালা তুই বেটা বেকুব তুই ছবি লাগালি কি লেগা তুই ছবি লাগা তুই যদি দেখতি তবুও বুঝতাম তুই দেখছ তুই দেখলিও না তোর কোনো লাভ হইলো না তুই ফাঁকে কি খাইলি বলে তুই খেলে ফি দেখাইলি আরে কোন প্রসঙ্গ দেখতেছ আমাদের লক্ষ্মীপুর চক বাজার মসজিদে একবার আমি জুমার বয়ে না ছোট একটা কথা বলছিলাম যে দুর্নীতি করে টাকা এনে মসজিদ দান করে দিলেন সব পাবে টাকাওয়ালা ফিডে আমার নাফ নাই কি বলছি বলেন সব পাবে কে আচ্ছা দুর্নীতি করে যাবে টাকা আনছেন কার কার টাকা এখানে আনছেন আল্লাহ তো জানে মসজিদের সব যা আছে সব তারা পেয়ে যাবে তাকে দিয়ে এতার ফিডা মাফ নাই তোর এতার কবে তুই দিলি কে তুই আনলি কে বলেন কি বলবে বলে তুই এটা আনলি কে তোর কে কইছে আরেকজন তো আল্লাহ আমি তো দিয়ে দিছি মসজিদ দিছি তোর কে কইছে আরেকজন টি আনি মসজিদ দিতি বাহরহাল সূরা ওয়াকিআ রাত্রিবেলা তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দারিদ্রতা থেকে মুক্তি দান দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে ইয়াকিন হয় বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে পড়লেন হুকুমত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন এত বড় সাহাবীকে দেখতে যাবেন না হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ছিলেন এই উম্মতের সবচেয়ে বড় ফকীহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু হুরায়রা একবার কুফার জামে মসজিদে গেলেন কুফার জামে মসজিদে গিয়ে তিনি দোয়া করতে থাকলেন আল্লাহ এই মুহূর্তে যেন কোন ফকীহ সাহাবীর সাথে আমার সাক্ষাৎ তিনি দোয়া করতেছেন আল্লাহ এই মুহূর্তে যেন কোন ফকীহ সাহাবীর সাথে সাক্ষাৎ হয় দোয়া শেষ করে দেখেন পাশে বসে আব্দুল্লাহ ইবনে মাসউদ আচ্ছা আপনি ঠিক আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে বড় ফকীহের নাম কি আর সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই উম্মতের সবচেয়ে বড় সিদ্দিক সিদ্দিক আকবর এই উম্মতের সবচেয়ে বড় আদেল হযরত ওমর এই উম্মতের সবচেয়ে বড় সহিহ হযরত ওসমান এই উম্মতের সবচেয়ে বড় বলি হযরত আলী সুবহানাল্লাহ এই উম্মতের সবচেয়ে বড় বাহাদুর হযরত খালিদ ইবনে ওয়ালিদ আর এই উম্মতের সবচেয়ে বড় ফকীহ আব্দুল্লাহ ইবনে মাসউদ আর এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই উম্মতের সবচেয়ে বড় বাহাদুর খালিদ ইবনে ওয়ালিদ এই উম্মতের সবচেয়ে বড় মুত্তাকী আবু যর গফারি এই উম্মতের সবচেয়ে বেশি যিনি দৌড়তে পারতেন তার নাম সালামা ইবনে আকওয়া আর এই উম্মতের সবচেয়ে আওয়াজ বুলন্দ ছিল যার যার আওয়াজ পাঁচ মাইল দূর পর্যন্ত পৌঁছে যেত তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ তিনি ফকীহ এই উম্মতের সবচেয়ে বড় কি ফকীহ কে না কে না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হযরত ওসমান তাকে দেখতে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন মা মারাদু আপনার কি অসুখ তিনি বললেন ওসমান আমার কোনো অসুখ নাই মারাদি দুনুবি আমার অসুখ হলো আমার গুনাহ
আমার অসুখ কি মেরে ভাইও জীবনে হার হার পেরেশানি কারণ আমার গুনাহ হার হার পেরেশানি কারণ আমার গুনাহ আর হার হার পেরেশানির ইলাজ হার হার পেরেশানির চিকিৎসা আমার ইস্তেগফার এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন মা নাযালা বিহি বালাউন ইল্লা বিমাসিয়াতিন কোন মুসিবত নামে না গুনার কারণ ছাড়া গুনাহ ছাড়া কোন মুসিবত নামে না ওমা রুফিআ বালাউন ইল্লা বিইস্তিগফারিন আর কোন মুসিবত উঠে না ইস্তিগফার ছাড়া সুবহানাল্লাহ বলেন মুসিবত নামে কেন গুনাহের কারণে মুসিবত নামে কেন গুনাহের কারণে আর মুসিবত উঠে যায় কি দিয়ে ইস্তিগফার কারণে মজার বিষয় হলো গত সোমবার গোটা সৌদি আরবে ইস্তিসকার নামাজ পড়ানো হয়েছে কিসের নামাজ আগের দিন এসার পরে আমরা যেখানে ছিলাম সেখানে বললেন যে আগামী কাল সকালে ইস্তিসকার নামাজ হবে তাই বলতেছি ইস্তিসকার নামাজ কেন পড়বে বৃষ্টি হচ্ছে না এইজন্য আমি কে ইস্তিসকার নামাজ দিয়ে কি হবে বৃষ্টি হবে তাই বলতেছি মনে হয় হবে না আর আপনারা পড়েন আমি পড়তাম না আমি যাইতাম আচ্ছা ঠিক আছে আমি কই গুনার কারণে জেনা আর ব্যভিচারের কারণে গান আর নর্তকী নাচার কারণে যেই বৃষ্টি বন্ধ হয়েছে এটা এই হাত তুলে হয়ে যাবে আগে ওগুলো বন্ধ করো এদিকে হাত না তুললে হবে না